একটা যেন ঘটনা ঘটেছে, তারপরে কিছুতে দুই দিন আমরা সাফার করছি, দেশবাসী সাফার করছে, সবাই আমরা কষ্ট করছি। আজকে আমরা দোকানপাট খুলতে পেরেছি, শান্তিপূর্ণ একটা আলোচনার পরিপ্রেক্ষিতে হয়েছে, উভয় পক্ষ কথা বলেছি, তারা তাদের দাবি দেওয়া পেশ করেছিল, আমরা আমাদের বক্তব্য দিয়েছি, তারপরে একটা সমাধান হয়েছে। সমাধানটা কি? শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে, উভয় পক্ষের যারা নিয়ন্ত্রক আছেন শিক্ষকরা, তাদের আমাদের এখানে ব্যবসায়ী সমিতি অত্রান্তরে যারা আছে তাদের সমন্বয়ে একটা কোর কমিটি হবে, তাদের মাধ্যমে ঝগড়া বিবাদ নিষ্পত্তি করা হবে। কেউ কাউকে ডেকে আনবে না। যেমন দুটো দোকানের কথা আপনি যেটা জিজ্ঞেস করেছেন, শাস্তিমূলক ব্যবস্থার সময় এটা কতটুকু বিষয়, এই দুই দোকান ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এটা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা ব্যবসায়ী সমিতি আছি এরা প্রকৃত দোষী যে ফাইন্ড আউট হবে তার শাস্তি ব্যবস্থা করার পরে এই দোকান খোলা বন্ধ রাখার বিষয়টা নির্ধারিত হবে। আমাদের সবারই সেন্টিমেন্টের বিষয়, দোকানের ভাড়াটিয়া দোকানদার তার কর্মচারী যে লোক বাইরে থেকে ডেকে এনে এই মারামারি করে আমাদের এই মার্কেটে এত বড় ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি দুজন মানুষ, এই দুজন মানুষকে তো ফিরে আনা যাবে না। তো এর দায় দায়িত্ব এই দুই দোকান থেকে সূত্রপাত। এরপরে রাস্তায় হেলমেট পরে কি আসছে, আপনারা মিডিয়া কর্মীরা সব টেলিভিশন চ্যানেলে যারা রাস্তায় দায়িত্ব পালন করছে তাদেরকে আঘাত করছে আবার আরেকটা পক্ষ। আমাদের মার্কেট তো বন্ধ ছিল, আমরা ব্যবসায়ীরা বাসায় ছিল, আমাদের যারা কর্মচারী তারা বাসায় ছিল, রাস্তায় তেলে এই দুই পক্ষ হয়ে মারামারিটা করলো কারা, এটা অবশ্যই দুই আমরা স্টুডেন্টদের পক্ষ থেকেও বলা হয়েছে, আমাদের পক্ষ থেকে বলেছে যে ভিডিও ফুটেজ দেখে আপনাদের মিডিয়ার কাছে যে তথ্য আছে সেটা নিয়ে গোয়েন্দা প্রতিবেদন সব যেই দোষী হোক না কেন, ভাই যে প্রশ্নটা করেছিলেন যে আতঙ্ক, এখানে আতঙ্কের কোনো বিষয় নেই, আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা সাধারণ কর্মকর্তা কর্মচারী, আমরা কেউই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলাম। দোষী যে সে কর্মচারী হোক, দোকান মালিক হোক আর ছাত্র হোক, তাকে আইডেন্টিফাই করে উপযুক্ত শাস্তি দেওয়া।